এখানে থেকে ফ্রন্টাল, ফ্রন্টাল বোন, তারপর করলাম টেম্পোরাল, ঠিক আছে, আবার বোন, বোনস পড়ানো শেষ, আজকে শুরু করব। আশা করি দুটা দুটা ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে আমি মূলত থিওরিটিক্যাল কথাগুলো বলবো, নেক্সট ক্লাসে স্লাইড দিয়ে পিকচার গুলো দেখাবো। আজকে শব্দগুলোর সাথে তোমরা ওরিয়েন্টেশন হবে, পরের ক্লাসে দেখবে প্র্যাকটিক্যাল। আর এরপরে আমি পড়াবো সেরিব্রাম, ব্রেন আইবল থেকে সেরিব্রাম, ঠিক আছে, সেরিব্রাল হেমিস্ফিয়ার পড়াবো। এরপর টোটাল হেড নেক আর ব্রেন আইবলের আইটেম গুলো শুরু হবে, ঠিক আছে? তাহলে শুরু করি। তোমাদের ব্রেক দিলে তো বেশি সময় পাওয়া যাবে না, 9টা 5 বাজে। রেস্ট লাগবে তোমাদের? আমার আজকে না পড়াটা বাইদা, ইজি, কিন্তু আজকে পড়াটা ইজি, শুনলেই হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আচ্ছা, আমি ফেস শুরু করব আজকে, ইন্ট্রোডাকশন টু ফেস, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। হোয়াট ইজ ফেস? আমার একটু ভয়েস ডাউন হয়েছে, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? ঠান্ডা লেগে ভয়েস ডাউন হয়ে গেছে। তাহলে হোয়াট ইজ ফেস বলতো? ইট ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ হেড এন্ড নেক রিজিয়ন, ঠিক আছে, ইট ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ হেড এন্ড নেক। তাহলে হেড এন্ড নেক এর ফ্রন্ট পোর্শনকে আমরা বলছি ফেস। তাহলে ফেস এর বাউন্ডারিটা কি হবে দেখো তো, উপরে কি হবে, এখানে হেয়ার লাইন, ঠিক আছে, তাহলে এভাবে হেয়ার লাইন। নিচে কি, নিচে আমাদের এখানটা কি থাকে, চিন, তাই না? এখানে চিন থাকে না আমাদের, এই দুপাশে এটুকুই তো ফেস, এটা তো আর বোঝার কিছু নাই। তাহলে এখান থেকে নিচে এখানে মিড লাইনে থাকছে চিন, আর এই পাশে থাকছে বেস অফ ম্যান্ডিবল, ঠিক আছে, বেস অফ মাস্ক খুলে নিলে সুবিধা হতো, কিন্তু আমি এখানে খুলতে চাচ্ছি না, ঠিক আছে। তাহলে ফেস এর বাউন্ডারি বলছি, ফেস ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ হেড এন্ড নেক। তাহলে এটা বাউন্ডারি, এখানে এভাবে কি হচ্ছে, এখান থেকে হেয়ার লাইন, আর নিচে এখানে থাকছে চিন, আর এই দুপাশে থাকছে বেস অফ ম্যান্ডিবল, আর এখানে সাইডে কি থাকছে, অন ইচ সাইডে থাকছে অরিকল, লেটারাল। তাহলে ফেস এর বাউন্ডারি অ্যাবাভ হলো হেয়ার লাইন, বিলো হলো চিন, সাইড দিয়ে হলো বেস অফ ম্যান্ডিবল, আর অন ইচ সাইডে মানে লেটারালি কি, অরিকল। তাহলে এখান থেকে শুরু করে এভাবে অরিকল থেকে লাইন টেনে এটা হলো ফেস। ফেসের মধ্যে স্কিনের একটা ক্যারেক্টারিস্টিকস আছে, নর্মাল স্কিনের সাথে ফেসের স্কিনের কিছুটা ডিফারেন্স আছে, এটা তোমরা শোনো। তার আগে ফেসের লেয়ার কয়টা, আমরা যে যখন তোমরা স্ক্যাল্প করেছো, স্ক্যাল্প, জি ম্যাডাম, তাহলে স্ক্যাল্পের জি সাথে ম্যাম, ফেসের, হ্যাঁ, ওকে, তাহলে স্ক্যাল্পের যে লেয়ার গুলো, ফেসের লেয়ার গুলো এরকমই, জাস্ট এখানে ডিপ ফসে অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। তাহলে স্ক্যাল্পের লেয়ার কয়টা ছিল, 5 লেয়ার ছিল না? 5 লেয়ার, কি কি ছিল? ফার্স্টে ছিল স্কিন, নামগুলো এখানে আলাদা বাট জিনিসটা একই। তাহলে লেয়ার গুলো আমরা সুপারফিশিয়াল টু ডিপে যদি যাই, তাহলে উপরে থাকবে স্কিন, স্কিনের নিচে কি, সাবকিউটেনিয়াস লেয়ার, তাহলে এখানে কিউটেনিয়াস ফ্যাট থাকে, তাহলে স্কিন, স্কিনের নিচে সাবকিউটেনিয়াস লেয়ার, তার নিচে মাসকিউলো অ্যাপেন্ডিওটিক লেয়ার, তাহলে এখানে কি মাসেল থাকে, মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে 4 নম্বরে হচ্ছে লুজ এরিওলার টিস্যু, আর 5 নম্বরে কি, ডিপ ফাসা। তাহলে ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ ফেস এক্সেপ্ট দ্য রিজিওন অফ প্যারোটিড গ্ল্যান্ড, আমাদের এখানে সাইডে ইয়ারের সামনে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, এই জায়গাটায় ডিপ ফাসা আছে, বাট বাকি রিমেনিং ফেসে অ্যাবসেন্ট। তাহলে 5 লেয়ার্স সাধারণত ফেসে লাগে না, শুধু স্কিনটাই লাগে, ঠিক আছে, সেটা আমি আলাদা করে পড়াবো। তাহলে ফেসের স্কিন, তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, তারপর কি, মাসেল, মাসকিউলো অ্যাপেন্ডিওটিক লেয়ার, এরপর লুজ এরিওলার টিস্যু, আর একদম ভিতরে কি থাকছে, ডিপ ফাসা, ফিক্সড পেরিওস্টিয়াল থাকে সাথে ডিপ ফাসা। ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ ফেস এক্সেপ্ট দ্য রিজিওন অফ প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে এখন আসো, এখানে একটা কথা আমি বলি, সেটা হলো এখানে যে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন থাকে স্কিনের নিচে, মানে সাবকিউটেনিয়াস লেয়ারের নিচে, এই মাসেল গুলো ইনসার্টেড হয় কোথায়, স্কিনে, এটা কিন্তু ডিফারেন্ট, এখানে এটা জানতে হবে। তাহলে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন আর ইনসার্টেড
অন স্কিন, স্কিনে এসে ইনসার্শন হয়। সেই কারণে কি হবে, স্কিনে যদি মাসল গুলো ইনসার্শন হয় তাহলে কোনো কারণে যদি কেটে যায় তাহলে কিন্তু এখানে গ্যাপ হওয়ার চান্স থাকবে, ঠিক আছে, গ্যাপ অন গ্যাপ বলে এটাকে, যেহেতু এখানে মাসল সহ অ্যাটাচ আছে তাহলে কেটে গেলে এখানে গ্যাপ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এটাকে বলা হয় অন গ্যাপ। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াই অন গ্যাপ ইজ মোর কমন ইন কেস অফ ফেন, বিকজ মাসলস আর ইনসার্টেড অন স্কিন। আচ্ছা এখন আসো স্কিনের ক্যারেক্টারিস্টিক্স, স্কিনের কিছু বৈশিষ্ট্য আছে আলাদা। এখানে কিরকম, স্কিন অফ ফেস ইজ হাইলি ভাস্কুলার, স্কিন অফ ফেস ইজ হাইলি ভাস্কুলার, তার মানে কি এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি থাকে। তাহলে এটার কি সুবিধা না অসুবিধা তোমাদের কি মনে হয়, ফেসে যে ব্লাড সাপ্লাই বেশি আছে সেটার জন্য কি সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে, কি সুবিধা হবে, কি মনে হয় তোমার? আচ্ছা ফার্স্ট টাইমে অসুবিধা, হ্যাঁ অসুবিধাটাই বলি, অসুবিধাটা কি এখানে যদি কেটে যায়, ফেসে যদি কেটে যায় এখানে প্রফিউজ ব্লিডিং হবে, তাই না? যেহেতু এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি তাহলে কোনো কারণে যদি ফেসে কেটে যায় তাহলে প্রফিউজ ব্লিডিং হবে, তাই তো? ব্লিডিং বেশি হবে না এখানে, লিম্বে যদি কেটে যায় এখানে যে ব্লিডিং হবে ফেসে যদি একই পরিমাণ কাটে ব্লিডিং মোর হবে, বিকজ ভাস্কুলারিটি ইজ হাই ইন দিস এরিয়া, এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। কিন্তু সুবিধা কি, আবার এখানে যখন আমরা স্টিচ দিব এখানে তাড়াতাড়ি হিলিং হবে, র্যাপিড হিলিং হবে, কারণ এখানে ব্লাড সাপ্লাই বেশি, ব্লাডের সাথে সব নিউট্রিশন আসতেছে, তাহলে যেই জায়গায় ব্লাড সাপ্লাই বেশি সেখানে কিন্তু হিলিং ও ভালো হয়। তাহলে এখানে কাটিং হলে এখানে যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে চান্স অফ প্রফিউজ ব্লিডিং, এটা হচ্ছে প্রবলেম। সাইড বাই সাইড আবার সুবিধা কি, এখানে আবার র্যাপিড হিলিং হবে ডিউ টু হাই ভাস্কুলারিটি, এটা হচ্ছে সুবিধা। আর এখানে গ্যাপ হওয়ার একটা চান্স আছে যেহেতু স্কিনের সাথে মাসেল এখানে ইনসার্শন হয়ে গেছে। এখানে তিনটা কথা, আর ফেসের যে স্কিন এটা কিরকম থাকে, স্মুথ, তাই না, রিলেটিভলি স্মুথ থাকে, এখানে এখানে ইলাস্টিক থাকে এবং কিছু কিছু জায়গায় লুজ থাকে, কিছু জায়গায় টাইটলি অ্যাটাচ থাকে, মেইনলি পুরোটা ফেসে কিন্তু স্কিন ইজ লুজ এক্সেপ্ট দুটা জায়গা, কোথায়, একটা হলো নোজে আর একটা হলো অরিকলে। অরিকলকে আমরা ফেসের মধ্যে ধরছি না কারণ অরিকলের সামনে থেকে ফেস ধরছি। তাহলে স্কিন অফ ফেস কিরকম থাকে, রিলেটিভলি শাইনি থাকে, তারপর হচ্ছে এখানে লুজ লেক্সেটিভ থাকে, লুজ এক্সেপ্ট নোজ অ্যান্ড অরিকল। তাহলে এই জায়গাটায় স্কিন টাইটলি অ্যাটাচ থাকে কার সাথে, উইথ আন্ডারলাইং কার্টিলেজ, নোজের মধ্যে কিন্তু স্কিন টাইটলি কার্টিলেজের সাথে অ্যাটাচ থাকে, দ্যাটস ওয়াই নোজে যদি কোনো বয়েল হয় অ্যাবসেস হয় তাহলে পেইনফুল বেশি হবে। দেখো তোমাদের অনেকের একই হয়, তাই না, একই হলে আদার সাইডে হলে যেরকম ব্যথা নোজে হলে কিন্তু বেশি ব্যথা, কারণ কি এখানকার স্কিন টাইটলি অ্যাটাচ টু আন্ডারলাইং কার্টিলেজ, ঠিক আছে। তাহলে আমরা বলছি ফেসের স্কিন থিন শাইনি লুজ এক্সেপ্ট দ্য এরিয়া অফ নোজ, যেখানে নোজের স্কিনটা স্কিন ইজ টাইটলি অ্যাটাচ উইথ আন্ডারলাইং কার্টিলেজ, দ্যাটস ওয়াই বয়েল অফ নোজ ইজ মোর পেইনফুল। আচ্ছা এই যে বয়েল বললাম, বয়েল হওয়ার চান্স, এটাকে বলা হয় বয়েল, ইনফেক্টেড যে ফোকাই ছোট ছোট, এই বয়েল হওয়ার চান্স ফেসে বেশি না কম? ফেসে বেশি, ফেসে সোয়েট গ্ল্যান্ড এবং সিবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে। তাহলে অনেকগুলো কথা বলেছি আমি ফেসের স্কিনে কি কি বলেছি, নাম্বার ওয়ান স্কিন অফ ফেস থাকে থিন লুজ এক্সেপ্ট নোজ, তারপর কি বলেছি স্কিন ইজ রিচ ইন সিবাসিয়াস অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড, তারপর কি বলেছি দিস স্কিন ইজ হাইলি ভাস্কুলার, দ্যাটস ওয়াই ইনজুরি অফ ফেস কজেস প্রফিউস ব্লিডিং, বাট অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে হিলিং র্যাপিড, ঠিক আছে। আর অ্যাজ দ্য মাসলস আর ইনসার্টেড আন্ডারলাই টু স্কিন, দ্যাটস ওয়াই দেয়ার আর চান্স অফ ওন্ড গ্যাপ, ঠিক আছে এইটুকু পর্যন্ত। জি ম্যাম, আর কেউ কথা বলো, এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা ফেসের বাউন্ডারি পড়লাম, কি কি পড়লাম, হোয়াট ইজ ফেস,
फेस की फ्रंटल पोर्शन ऑफ हेड एंड नेक बाउंड्री की पड़ेছি এভাবে হেয়ার লাইন নিচে বিলোতে চিন এন্ড বেস অফ মেডিবল লিটারালি অরিকল তারপর কি বললাম ফাইভ লেয়ারস কি কি বলেছি ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ সব সময় এটা সিকোয়েন্সিয়ালি বলতে হবে ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ অথবা ফ্রম ডিপ টু সুপারফিশিয়াল তাহলে সুপারফিশিয়ালি ফার্স্টে থাকছে স্কিন তারপর সাবকিউটেনিয়াস লেয়ার তারপর কি থাকছে তার নিচে মাসকুলো অ্যাপেন্ডিটিক লেয়ার এরপর থাকছে লুজ এরিওলার টিস্যু আর ভিতরে থাকছে ডিপ ফাশা হুইচ ইজ অ্যাবসেন্ট অ্যাবসেন্ট অন দা ফেস এক্সেপ্ট দা রিজিয়ন অফ প্যারাটিড গ্ল্যান্ড তার মানে প্যারাটিড গ্ল্যান্ডের এখানে ডিপ ফাশা আছে আর বাকি জায়গায় অ্যাবসেন্ট থাকছে তার মধ্যে বলেছি স্কিনের আলাদা ক্যারেক্টারিস্টিক্স বিকজ দিস স্কিন ইজ থিন স্মুথ অ্যান্ড লুজ লুজ পুরোটাতে এক্সেপ্ট ওভার দ্য নোজ এখানে হোয়ার দ্য স্কিন ইজ অ্যাটাচড উইথ underlying cartilage that's why boil on loose causes more pain acha arekta kotha boli skin je loose ekhane wa alaikum assalam acha ekhane je skin loose ei loose er ki subidha na osubidha ekhane loose thakar karone jodi kono karone amader body te face e jodi phule jay pani jama hoy inflammation hoy eta ke inflammation bola hoy inflammation hole inflammatory ফ্লুইড জমা হচ্ছে এই ইনফ্ল্যামেটরি ফ্লুইড এখানে স্কিনের নিচে যেহেতু লুজলি অ্যাটাচ তাহলে এটা নিচে জমা হবে তাহলে কোনো কারণে যদি ইডেমা হয় বডিতে এটা কি ইডেমা বলা হয় অ্যাকুমুলেশন অফ ফ্লুইড এই ইডেমা যদি হয় এটা ফেসে কিন্তু প্রমিনেন্ট হবে কারণ ফেসের মধ্যে লুজ স্কিন এখানে এসে জমা হবে পানিটা ঠিক আছে এখানে ঠিক আছে ফ্যাট থাকে না এই যে আইলিড আমাদের এখান দিয়ে কোনো কোনো ফ্যাট নেই ঠিক আছে তাহলে এই স্কিনটা মোর লুজ সে কারণে ইনফ্ল্যামেটরি ফ্লুইড যদি থাকে এই জায়গায় এসে বেশি জমা হবে আর কি বলেছি এই স্কিনটা হাইলি ভাস্কুলার সে কারণে কাটলে প্রফিউস ব্লিডিং হবে আবার এই ভাস্কুলারিটি বেশি যেহেতু তাড়াতাড়ি হিলিং হয়ে যাবে আর এখানকার মাসলস গুলো ইনসার্শন হয় কোথায় আন্ডারলাইন দা স্কিন সেই জন্য এখানে কেটে গেলে চান্স অফ ওনগে এই গেল আমাদের ফেস ফেসের বাউন্ডারি এন্ড লেয়ার্স এখানে খুব ছোট ছোট অনেকগুলো জিনিস আছে কিন্তু ইজি মোটামুটি এরপর আসো ফেসের ডেভেলপমেন্ট তোমরা পড়েছো মনে হয় তোমরা ডেরিভেটিভস অফ ফেরিঞ্জিয়াল আর্চেস পড়েছো না জি ম্যাডাম ফেরিঞ্জিয়াল আর্চ আচ্ছা ফেসের ডেভেলপমেন্ট হেড নেকে ডেভেলপমেন্ট শুরু হয়েছে ফর তো কথা মনে হয় নামগুলো বলছি আমি কারণ নামগুলো আমাদের একটু লাগবে কারণ এরপরে আমরা করবো নার্স সাপ্লাই অফিস সেটা বুঝতে হলে আমাদের ডেভেলপমেন্ট লাগবে তোমাদের জয়শ্রী স্যার তো ডেভেলপমেন্ট পড়াবেনি ডিটেলস পড়াবেন তারপরে আমি একটু শর্টলি বলে নিচ্ছি না হলে আমি নার্স সাপ্লাই পড়াতে পারবো না তাহলে ফেসের ডেভেলপমেন্ট শুরু হয় কত উইকসে থার্ড উইক অফ এমব্রায়োনিক লাইফ থার্ড উইক ঠিক আছে থার্ড উইক অফ এমব্রায়োনিক পিরিয়ড থেকে এমব্রায়োনিক পিরিয়ড মানে কি যখন এমব্রায়ো ছিল তাই না তাহলে থার্ড উইক অফ এমব্রায়োনিক পিরিয়ড থেকে ফেসের ডেভেলপমেন্ট শুরু হয় তাহলে কোথেকে শুরু হয় ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন অ্যাট দ্য সাইট অফ ফিউচার ফেস মানে যেই জায়গাটা তোমাদের ফিউচারে ফেস তৈরি হবে সেখানে একটা মেমব্রেন অ্যাপিয়ার করে সেটাকে আমরা বলছি ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন এই মেমব্রেনটাই ভবিষ্যতে রাপচার হয়ে ওরালকে তৈরি করে আচ্ছা এই ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থেকে তৈরি হচ্ছে এটা শুধু মনে রাখো এখন সেই ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন অ্যাপিয়ারস অ্যাট দা থার্ড উইক অফ এমব্রায়োনিক পিরিয়ড তারপর কি হয় এখান থেকে তিনটা প্রমিনেন্স তৈরি হয় প্রমিনেন্ট এরিয়া প্রমিনেন্স বলছি একটাকে আমরা বলছি ফ্রন্টোনেজাল প্রমিনেন্স ফ্রন্টো মানে এখানে হেড এটা কি বলে ফোরহেড আর নেজাল মানে নোজ এটাকে আমরা বলছি তিনটা প্রমিনেন্সের নাম মনে রাখবে তোমরা একটা হলো ফ্রন্টো নেজাল প্রমিনেন্স একটা ম্যাক্সিলারি এখানে ম্যাক্সিলা আছে আমাদের ম্যাক্সিলারি প্রমিনেন্স আর এখান দিয়ে হচ্ছে ম্যান্ডিবল তাই না তাহলে ম্যান্ডিবুলার প্রমিনেন্স তাহলে নামগুলো কি তিনটা সোর্স থেকে আসছে একটা হলো ফ্রন্ট তিনটা প্রমিনেন্স একটা হলো ফ্রন্টো নেজাল এখানে ফোরহেড থেকে ফ্রন্টো নেজাল
প্রমিনেন্স, আরেকটা কি হলো ম্যাক্সিলারি প্রমিনেন্স, আর একটা হলো মেন্ডিবুলার প্রমিনেন্স। তাহলে মনে রাখার সুবিধার জন্য আমি আমার মতো করে বলছি, তোমরা তো বই পড়বা, কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি। তোমরা আমি যেভাবে মনে রাখতাম, এখান থেকে ফোরহেড, ফ্রন্টো, ফোরহেড পুরোটা, সাথে নেজাল, নোজ, ঠিক আছে? অনেক আলাদা বইতে, কিন্তু রাফলি তোমরা এরিয়াটা চিনো, তাহলে তোমরা নাম লিখতে পারবে। থেকে ফোরহেড পুরোটা ইয়ার পর্যন্ত লড় ভাই আমাদের ম্যানিপুলার প্রমিনেন্স থেকে, ঠিক আছে? তাহলে সহজ হয়ে গেল, বাকি মাঝখানে যা রয়ে গেল সবকিছু আসছে ফ্রম ম্যাক্সিলারি প্রমিনেন্স। তাহলে আমি আবার বলছি, তিনটা প্রমিনেন্স থেকে ডেভেলপমেন্ট হচ্ছে। একটা হলো ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, তারপর ম্যাক্সিলারি প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স। তাহলে ফ্রন্টো নেজাল কোথা থেকে আসছে? একদম ফোরহেড থেকে শুরু করে আপার আইলিড থেকে শুরু করে নোজ, এখান থেকে এই ফোরহেড থেকে এসে আপার আইলিড হয়ে এভাবে নোজ পর্যন্ত। তাহলে এই পুরোটা আসতেছে ফ্রন্টো নেজাল থেকে। আর এখানে যে লোয়ার লিপ, এখানে অ্যাঙ্গেল অফ মাউথ থেকে এভাবে লেটারি লাইন টানলে এরকম হবে না? এই লাইনের নিচের পোর্শনটা আসছে ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে, কারণ এখানে নিচে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে। বাকি মাঝখানে যেগুলো, এখানে আই আছে, আয়ের সাথে লোয়ার লিড আছে, এখানে চিক আছে, এগুলো সব, এরা সবাই আসতেছে ফ্রম ম্যাক্সিলারি প্রমিনেন্স। এটি পর্যন্ত ঠিক আছে? তোমাদের কথা বলতে হবে, না বুঝলে বলো যে ম্যাডাম রিপিট করে। বুঝছি ম্যাডাম, ঠিক আছে না? এটা তো খুব ইজি, আর আমি আলাদা করে কোনো নাম কিন্তু বলিনি। আমি নেক্সট ক্লাসে লিস্ট তোমাদেরকে দিয়ে দিবো স্লাইডে, ঠিক আছে? আমি আজকে হচ্ছে এটা জাস্ট অরিয়েন্টেশন, অরিয়েন্টেশন এখানে তো নামগুলো বোঝাই যাচ্ছে, এভাবেই মনে রাখতে হবে। পরীক্ষা কিন্তু ডেরিভেটিভস আলাদা আর মনে থাকে না, আমি দেখেছি মনে থাকবে না পরীক্ষা। তাহলে তিনটা প্রমিনেন্স মনে রাখো, এটা ডেরিভেটিভস আসে পরীক্ষা, অথবা নার্ভ সাপ্লাই, অফিস, অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তাহলে কোন জায়গায় কোন জায়গা থেকে ডেভেলপ করছে এটা রাফলি জানতে হবে, কারণ সেই জায়গায় আলাদা আলাদা নার্ভ সাপ্লাই দিবে, সেজন্য আমি ডেভেলপমেন্ট একটু বলছি। তাহলে তিনটা প্রমিনেন্স বলেছি, ফ্রন্টো নেজাল প্রমিনেন্স। ফ্রন্টো, ফ্রন্টো মানে এখানে ফ্রন্ট ফোরহেড থেকে শুরু হয়ে আপার আইলি থেকে, নেজাল মানে নোজ, এই ফ্রন্টো নেজাল থেকে এইটুকু আসতেছে। ম্যান্ডিবুলার লোয়ার লিপ সহকারে অ্যাঙ্গেল থেকে এভাবে লাইন টানলে এই নিচে থেকে আসতেছে ম্যান্ডিবুলার প্রমিনেন্স, আর মাঝখানে যা বাকি রয়ে গেল সবকিছু ডেভেলপমেন্ট অফ ফেস। তোমরা এটা ডিটেলস পড়বা পরে। এখন আসো, এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে এটার ইম্পর্টেন্স, এক একটা ডেভেলপমেন্টের অনুযায়ী আলাদা আলাদা করে আমাদের ফেসে নার্ভ সাপ্লাই হচ্ছে। তাহলে আমরা নার্ভ সাপ্লাইটা একটু দেখি। আচ্ছা, এখানে একটা কথা আমি বাদ রেখেছি, এখানে যে নোজ আছে ফ্রন্টো নেজাল যে প্রমিনেন্স, এই নেজাল প্রমিনেন্স এ নোজ কে সাপ্লাই দিচ্ছে, সাথে কিন্তু আপার লিপের 4 ইঞ্চিসর টিথ, আপার আপার যে 4 ইঞ্চিসর টিথ তাদেরকে দিচ্ছে। এটা একটু এক্সেপশন, এটা মনে রাখো, ঠিক আছে? তাহলে নোজ কে দিচ্ছে সাথে 4 ইঞ্চিসর কে দিচ্ছে, 4 ইঞ্চিসর। তাহলে 4 ইঞ্চিসর এর যে এরিয়াটা মেন আপার জয়েন্ট, এই জায়গাটাকে দিচ্ছে। তাহলে এইভাবে নোজ থেকে হয়ে এইভাবে নেমে যাচ্ছে, আসলে আপার লিপের আপার জয়েন্ট 4 ইঞ্চিসর টিথ সহকারে দিচ্ছে নেজাল সাইনাস। এটা একটু খেয়াল রাখবে, এটা আলাদা করে জিজ্ঞেস করতে পারে যে ইঞ্চিসর টিথ অফ আপার জ কে কোথেকে ডেভেলপ করছে, সেটা হচ্ছে নেজাল প্রমিনেন্স থেকেই আসছে, নোজের সাথে করে এভাবে নেমে যাচ্ছে বরাবর, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস, আমি যদি এখন জিজ্ঞাসা করি আপার লিপের লেটারাল পোর্শন কোথেকে ডেভেলপমেন্ট করে, তাহলে কি বলবো তোমরা? আপার লিপের লেটারাল পোর্শন বলো তো যে কোনো একজন। আপার লিপের লেটারাল পোর্শন ম্যাক্সিলা, ভেরি গুড, ম্যাক্সিলা, কারণ এখানে রিমেনিং সব ম্যাক্সিলা বলেছে। আবার যদি বলি আপার লিপের সেন্ট্রাল পোর্শন কোথেকে ডেভেলপ করছে, সেন্ট্রাল আপার লিপের সেন্ট্রাল পোর্শন ফ্রন্টোনাসাল, ফ্রন্টোনাসাল, ঠিক আছে, ভেরি গুড।
তাহলে বাকিদের হয়েছে? আমি এখন লোয়ার লিপ কোথেকে ডেভেলপ করছে? লোয়ার লিপ ম্যান্ডিবুলার প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস। সুদীপ তো বলছে, তাই না? ঠিক আছে, সুদীপ তো মন দিয়ে শুনেছে। এখন যদি বলি আমি লোয়ার ইনসিসর টিথ কোথেকে ডেভেলপ করেছে? ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার, ভেরি গুড। আইবল কোথেকে ডেভেলপ করেছে? আই, ম্যাক্সিলা, ম্যাক্সিলা। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের বইতে কিন্তু এইভাবে করে ডিরাইভেটিভস গুলো লেখা, এটা ভেরি টাফ মনে রাখা, সেই কারণে আমি জাস্ট এরিয়াটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আমার খাতায় কিছু ছবি আঁকা আছে, আমি ওগুলো স্লাইড করে এনে, ছবি মানে এটা পরীক্ষা আঁকার মতো ছবি না, কিন্তু এটা মনে রাখার জন্য ইজিয়ার, আমি স্টুডেন্টদের জন্য করেছিলাম। নেক্সট ক্লাসে আমি স্লাইড গুলো দেখাই দিব তোমাদের। ঠিক আছে, তাহলে আমাদের ডেভেলপমেন্ট শেষ, ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে থার্ড উইকসে। আচ্ছা, এখন আসো, আমি বলেছি যে ডেভেলপমেন্ট কেন পড়াবো, বিকজ অফ নার্ভ সাপ্লাই। তাহলে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটেন এক্সাম। কি কোশ্চেন? রাইট নার্ভ সাপ্লাই অফ ফেস অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। একবার না একবার আসে, এবার না আসলে পরের বার আসে। টাং আর ফেসের নার্ভ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট, কারণ টাং আর ফেসে বিভিন্ন ধরনের নার্ভ সাপ্লাই, এক এক জায়গায় এক এক রকম নার্ভ সাপ্লাই আসে। তাহলে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড মানে কি? যেই জায়গায় যেখান থেকে ডেভেলপ করেছে সেই জায়গায় আলাদা আলাদা নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই কথাটাই তোমরা পরীক্ষায় বুঝতে পারো। এখন আসো ফেসের নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই অফ ফেস। এখানে যে কোনো নার্ভ সাপ্লাই আমরা পড়তে গেলে কি পড়ি? একটা হচ্ছে সেন্সরি নার্ভ সাপ্লাই, আর একটা হচ্ছে মোটর নার্ভ সাপ্লাই, তাই না? সেন্সরি একটা, মোটর একটা। তাহলে ফার্স্টে আসো সেন্সরি। এখানে মনে রাখবা ফেসের যে সেন্সরি, গ্রসলি আমি দুটা কথা বলছি। এক নাম্বার, সেন্সরি সাপ্লাই অফ ফেস ইজ ডিরাইভ ফ্রম ট্রাইজিমিনাল নার্ভ। সেন্সরি সাপ্লাই দিচ্ছে ট্রাইজিমিনাল নার্ভ, আর মোটর সাপ্লাই দিচ্ছে ফেসিয়াল নার্ভ, ফেসে। ইন কেস অফ ফেস, অন্য জায়গায় অন্য কিছু হতে পারে, আমরা সেটা বলছি না। কারণ ট্রাইজিমিনাল নার্ভ কি ধরনের নার্ভ? মোটর না ফিক্সড না সেন্সরি? মিক্সড না সেন্সরি? তোমরা কিন্তু ক্রেনিয়াল নার্ভ পড়ে ফেলেছো অলরেডি নিশ্চয়ই। ট্রাইজিমিনাল নার্ভ সেন্সরি, মোটর আছে না? ট্রাইজিমিনালের মোটর আছে না? নাই, ফেসে তো সে সেন্সরি দিচ্ছে, কিন্তু ওর মোটর সাপ্লাই আছে, মোটর নিউক্লিয়াস আছে। তাহলে ট্রাইজিমিনাল নার্ভ কি হবে? মোটর আছে, সেন্সরি আছে, এটা মিক্সড। ঠিক আছে, মিক্সড নার্ভ, এখানে মোটর সাপ্লাই আছে, সেন্সরি আছে। তাহলে ফেসিয়াল নার্ভ কি ধরনের নার্ভ? ফেসিয়াল, ফেসিয়াল ও মিক্সড, তাই না? ফেসিয়াল নার্ভেরও মোটর সেন্সরি বোথ আছে। তাহলে এই দুটা নার্ভই হচ্ছে মিক্সড নার্ভ। তাহলে ফেসের দুটা নার্ভই সাপ্লাই করছে মেইনলি, একটা হলো ট্রাইজিমিনাল নার্ভ হুইচ গিভস সেন্সরি সাপ্লাই টু ফেস। ট্রাইজিমিনালের মোটর থাকতে পারে, সেটা আমাদের এখানে আমরা উই আর নট কনসার্ন অ্যাবাউট মোটর সাপ্লাই অফ ট্রাইজিমিনাল নার্ভ ইন কেস অফ ফেস। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে আমরা শুধুমাত্র ফেস পড়ছি এখন। তাহলে ফেসের মোটর সাপ্লাই আসছে ফ্রম ফেসিয়াল নার্ভ, আর সেন্সরি সাপ্লাই ফ্রম ট্রাইজিমিনাল নার্ভ। কিছু এক্সেপশন আছে, সেটা আমি পরে বলছি। তাহলে পরীক্ষায় কিছু যদি মনে না থাকে, এই দুটো তো মনে রাখা উচিত। এখানে ফিফথ আর সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ আসছে। তাহলে ফার্স্ট আসো সেন্সরি। আমি বলেছি যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে নার্ভ সাপ্লাই ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? তাহলে ট্রাইজিমিনাল নার্ভ আমাদের এখানে দিচ্ছে সেন্সরি সাপ্লাই। কিভাবে দিচ্ছে? তিনটা ব্রাঞ্চের মাধ্যমে, তিনটা ব্রাঞ্চ, থ্রি ব্রাঞ্চেস। তাহলে ব্রাঞ্চ গুলোর নাম কি? একটা হলো অপথেলমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, আর একটা হলো মেন্ডিবুলার ডিভিশন। এই তিনটা ডিভিশনই হচ্ছে ট্রাইজিমিনাল নার্ভের ডিভিশন। কি কি? অপথেলমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, মেন্ডিবুলার ডিভিশন। এখন নাম শুনে কি মনে হচ্ছে? ম্যান্ডিবুলার ডিভিশন কোথায় দিচ্ছে? যেখান থেকে ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে যারা আসছে তাদেরকে সাপ্লাই দিচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। ম্যাক্সিলারি ডিভিশন কাদেরকে দিচ্ছে? যে এরিয়াটা আমাদের ম্যাক্সিলারি এরিয়া থেকে ডেভেলপ করছে তাদেরকে সাপ্লাই দিচ্ছে কে? ম্যাক্সিলারি নার্ভ। আর বাকিটা কে দিচ্ছে? অপথেলমিক। তাহলে কি হলো? ট্রাইজিমিনাল নার্ভ গিভস সেন্সরি সাপ্লাই টু ফেস থ্রু থ্রি ব্রাঞ্চেস।
কি কি একটা হলো অপথ্যালমিক ডিভিশন, ডিভিশন বলছি আমরা, কারণ আরো এই ডিভিশন থেকে আরো ছোট ছোট ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দেয়। তাহলে ট্রাইজিমিনাল নার্ভস গিভ সেন্সরি সাপ্লাই টু ফেস থ্রু থ্রি ডিভিশনস, একটা হলো অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, আর একটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন। তাহলে ম্যান্ডিবুলার দিচ্ছি কোথায়? যেখান থেকে ম্যান্ডিবুলার কি বলছিলাম, ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে যে এরিয়াটা সেটাকে দিচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ। ম্যাক্সিলারি নার্ভ তাহলে এখানে দিচ্ছে, বাকিটাকে কে দিচ্ছে? ফ্রন্টোনেজাল থেকে যারা আসছে তাদেরকে কে দিচ্ছে? অপথ্যালমিক ডিভিশন। তাহলে এটা আমাদের জন্য ইজি হয়ে গেল, তাই না? এটুকু তো পারা যাবে নাকি? এটা এটা বুঝতে পেরেছো তোমরা কি বলেছি? Yes, ma'am. ওকে জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, এখানে একটু এক্সেপশন, আমি বলেছি কিছু কিছু এক্সেপশন আছে। তাহলে এই জায়গাটায় আমাদের ফেসের যে সার্ভাইকেল রিজিয়নটা, এই জায়গাটায় একটু ইয়ারের নিচে এই জায়গায় সার্ভাইকেল নার্ভ কিছুটা সাপ্লাই দেয়, ঠিক আছে? সার্ভাইকেল নার্ভ, কারণ আমাদের এই যে নেক পোর্শন আছে, আমরা যখন নেক করব এখান দিয়ে যে আমাদের কিডনির সাপ্লাই আছে, এই নেকে কিন্তু আমাদের সাপ্লাই দিচ্ছে সার্ভাইকেল নার্ভ, ঠিক আছে? সার্ভাইকেল নার্ভ নেক থেকে সাপ্লাই দিয়ে এসে এখানটা কিছুটা এই জায়গাটায় লোয়ার এরিয়াতে এই জায়গাটা কিছুটা সার্ভাইকেল নার্ভ দিচ্ছে। তাহলে আমাদের ট্রাইজিমিনাল নার্ভই সাপ্লাই দিচ্ছে ফেসে, অল্প এরিয়াকে সার্ভাইকেল দিচ্ছে, সেটা আমরা ভুলে গেলেও চলবে। কিংবা অনেক সময় অনেক এক্সামে জিজ্ঞেস করে, দেখা গেলো এটাই জিজ্ঞেস করলো যে সার্ভাইকেল নার্ভ ফেসে কোথায় দিচ্ছে, একদম লোয়ার জয়ার এখানে অল্প পরিমাণ এরিয়া এই জায়গাটায় সার্ভাইকেল দিচ্ছে, কারণ এইভাবে সার্ভাইকেল এভাবে সাপ্লাই দেয়, ঠিক আছে? আমরা গালে হাত দিয়ে বসে যদি ঠিক এই জায়গাটা একটুখানি সাপ্লাই দেয়, কারণ এটা নেকে দিচ্ছে, নেকে দিয়ে এসে এভাবে দেয়। তাহলে আর বাকি যেটা টোটালটা, সেটা হচ্ছে ফেসের যে এরিয়া অনুযায়ী তিনটা ব্রাঞ্চের মাধ্যমে দিচ্ছে। তিনটা ব্রাঞ্চের নাম হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার। তাহলে এই গেল আমাদের সেন্সরি নার্ভ সাপ্লাই অফ ফেস। এখন আসো মোটর নার্ভ সাপ্লাই অফ ফেস। মোটর নার্ভ সাপ্লাই অফ ফেস চলে আসো সালের রুমে, নতুন একটু আগে আসছিল। আচ্ছা আমাদের একটা জরুরি মিটিং ডেকেছেন প্রিন্সিপাল স্যার, আমি উঠে যাব। জাস্ট মোটর সাপ্লাই আসতেছে আমাদের ফেসিয়াল ল্যাব থেকে, এক্সেপ্ট মেসিটার মাসেল অ্যান্ড মাসেলস অফ মেস্টিকেশন। আমরা যখন ফেসের মাসেল পড়বো তখন অনেকগুলো গ্রুপে পড়বো, কতগুলো মাসেলস অফ মেস্টিকেশন, কতগুলো মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা আমরা পরে যাচ্ছি। ফেসের মোটর সাপ্লাই আসছে ফ্রম ফেসিয়াল নার্ভ, এক্সেপ্ট মেসিটার মাসেল অ্যান্ড আদার মাসেলস অফ, মানে মাসেলস অফ মেস্টিকেশন গুলোকে সে দিচ্ছে না মোটর সাপ্লাই। তাহলে কে দিচ্ছে এই মাসেলস অফ মেস্টিকেশন কে মোটর সাপ্লাই? সেটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ, সে দিচ্ছিল মোটর সাপ্লাই। ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ আমাদেরকে মোটর সাপ্লাই দিচ্ছিল, কিন্তু মাসেলস অফ মেস্টিকেশন কে সে মোটর সাপ্লাই দিচ্ছে। তাহলে আমি কি বলছি, মোটর সাপ্লাই অফ ফেস কোন নার্ভের মাধ্যমে আসছে? ফেসিয়াল নার্ভের মাধ্যমে, এক্সেপ্ট মাসেলস অফ মেস্টিকেশন হুইচ আর সাপ্লাইড বাই ট্রাইজিমিনাল ডিভিশন অফ, কি বলছি আমি, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ। ক্লিয়ার? মোটর সাপ্লাই অফ ফেস ইজ ডিরাইভ ফ্রম ফেসিয়াল নার্ভ, এক্সেপ্ট দ্য মাসেলস অফ মেস্টিকেশন হুইচ আর সাপ্লাইড বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ। তাহলে এই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজিমিনাল নার্ভ হচ্ছে মিক্স টাইপ অফ নার্ভ, তাই না? কারণ মোটরও সাপ্লাই আছে, সেন্সরিও সাপ্লাই আছে। ঠিক আছে, তোমাদের নার্ভ সাপ্লাই পর্যন্ত ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. সুদীপ্ত রায় তো ক্লিয়ার, আর স্নেহাশ্রী কথা বলছে, আর কেউ কিন্তু কোনো কথা বলছে না। যাই হোক, তোমাদের আমি আজকে আর এক্সপ্লেন করতে পারছি না, রিপিট করতে পারছি না, স্যার ইমার্জেন্সি মিটিং ডেকেছেন, কালকে থেকে লকডাউন, তো মেবি কোনো প্রয়োজন আছে। তাহলে আজকে আমি উঠে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা শুরু করবো আবার। তোমাদের আমি নেক্সট ক্লাসে ছবিগুলো দেখিয়ে দিব, ছবিগুলো আমি আগে শেষ করব, আগে একবার নিজে শেষ করব, তারপর আমি ছবিগুলো দেখাবো, তোমরা শুধু ছবির দিকে তাকিয়ে থাকো। তোমাদেরকে এভাবে মুখে বললে ফেস কিন্তু আমি দেখাই দেখাই পড়াইছি সব ক্লাসে, সাথে আমি ছবি আঁকাতাম কিছু বোর্ডে, এখন এটা তো সুযোগ নাই। আর নেট থেকে ছবি নিলে আমি তোমাদের বইয়ের ছবিগুলো নিব, তাহলে
অথবা আমি যেটা নিজে তোমাদের জন্য রেডি করেছি সেটা নেব। তাহলে তোমরা আবার আমার ছবি আঁকানো দেখে হাসাহাসি করো না, ঠিক আছে? বুঝতে পারলেই হলো কোথায় কে সাপ্লাই। ছবির অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরেও আমার মনে হয় এই ছবিটাই তোমাদের সবচেয়ে কাজে লাগবে বোঝার জন্য। আর আমি নেক্সট ক্লাসে ফেসের অনেক কিছু আছে, নেক্সট ক্লাসে মনে হয় শেষ হবে না। আজকে যদি ক্লাস শেষ করতে পারতাম, আমার টার্গেট ছিল দুটা ক্লাসে শেষ করা, আর একটা ক্লাস লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই, আজকে উঠি, ঠিক আছে? তোমাদের পরের ক্লাস যদি মিটিং শেষ হয়, মিটিং শেষ হলে স্যার আসবে, তোমরা লাইনে ঢুকো ক্লাস জন্য, ঠিক আছে? তোমাদের লেকচার স্যার যে নিচ্ছেন, যদি শেষ হয় মিটিং, স্যার এসে নেবেন। আর আমারও এর মধ্যে যদি স্যার ছেড়ে দেয়, আমার তো আর হবে না, মনে হয় 9:30 বেজে গেছে, লেকচার কাছে তোমরা পড়ো আর কি যদি হয়। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, আপনিও ভালো থাকবেন। অবশ্যই দোয়া করো সবাই সবার জন্য। আর এই লকডাউনটা তোমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করবে, এটা আমাদের এক্সপেকটেশন না, শুধু অ্যাডভাইসও। কারণ এখন যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আসছে, এটা কিন্তু খুবই খারাপ। কুমিল্লাতে আমাদের পেশেন্ট ময়নামতি মেডিকেলে পেশেন্ট ভর্তি আছে, প্রেগন্যান্ট মহিলা। সাবধানে থেকো বাসায়, সবার একটু পর পর হাত ধোয়া, এগুলা কিন্তু মনে হয় যে এগুলা বলার জন্য বলা, কিন্তু আসলে এগুলা মেনটেন করতে হবে। বাসায়ও মেনটেন করতে হবে, বাসায় সারফেস ক্লিন করতে হবে, ডোর হ্যান্ডেল যেখানে বারবার হাত লাগে সেই জায়গাগুলো তোমরা মাঝে মধ্যে ওয়াশ করতে পারো। পার্সোনাল হাইজিনটা মেনটেন করবা সবাই আর কি। সাবধানে থেকো সবাই, আর বাসায় থেকে পড়াশোনা করে ফেলো, তোমাদের পরীক্ষায় কিন্তু হয়ে যাবে সুযোগ পেলেই। আর আমাদের জন্য দোয়া করো, আমরাও যেন সুস্থ থাকি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।